এক্সামের সময় এরকমও থাকতে পারে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অঙ্কটা দিয়ে দিল সেক্ষেত্রে এক্সের ভ্যালুটা বার করতে হবে ঠিক একই রকমভাবে ভাবে আলটিমেটলি যাই থাকুক না কেন ফর্মুলা করে আমাদের অঙ্কটাকে সলভ করতে হবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখে মনে হচ্ছে অনেক বড় হবে কিন্তু ফর্মুলা জানা থাকলে সব প্রসিডিউর জানা থাকলে দু মিনিটে অঙ্কটা সলভ হবে চলো শুরু করছি সাইন ইনভার্স টু এ বাই ওয়ান প্লাস এ স্কোয়ার আমাদের একটা টেনের ফর্মুলা রয়েছে আমরা জানি টু টেন ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ফর্মুলাগুলো মুখস্থ আছে আশা করি তাহলে আমি এখানে বসাতে পারি না শুধু এখানে কেন এখানেও বসবে তাহলে আমার আরও সুবিধেই হলো ডান দিকে যেহেতু টেন ইনভার্স রয়েছে দেয়ার ফোর সাইন ইনভার্স টু এ বাই ওয়ান প্লাস এ স্কোয়ার এখানে রয়েছে এক্স আর এখানে রয়েছে এ তাহলে কী হবে টু টেন ইনভার্স এ সেমভাবে সেকেন্ড পার্টেও সাইন ইনভার্স টু বি বাই ওয়ান প্লাস বি স্কোয়ার আমি ফর্মুলা বসাতে পারি টু টেন ইনভার্স বিট ইকলস টু রাইট সাইডে রয়েছে টু টেন ইনভার্স এক্স এখানে টু এখানে টু এখানে টু কেটে দিতে পারি দ্যাট ইকলস টু টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি টেন এক্স এবার কোন ফর্মুলাটা ব্যবহার করব রাইট সাইডটা কিছু করবো না ছেড়ে দিলাম লেফট সাইডে আমরা টেন ইনভার্স এক্স প্লাস টেন ফর্মুলা অ্যাপ্লাই করব কী ফর্মুলা আমরা জানি টেন ইনভার্স এক্স এখানে এক্স কত এ ওয়াই কত বি তাহলে এ প্লাস বি বাই ওয়ান মাইনাস টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এ প্লাস টেন বি এর ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম দ্যাট ইকলস টু বোথ সাইডে টেন রয়েছে আমি টেন ইনভার্সটা তুলে দিতে পারি লেফট সাইডে কী থাকছে তাহলে এ প্লাস বি বাই ওয়ান মাইনাস টু রাইট সাইডে কি রয়েছে টেন বার্স তো তুলেই দিলাম এক্স রয়েছে শুধু তাহলে এক্সের ভ্যালুটা হচ্ছে এটাই সলভ হল আমার দেয়ার ফোর এক্স ইকলস এ প্লাস বি ওয়ান মাইনাস এবি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ভালো করে দেখে রাখবে শুধু ফর্মুলার কারবার দুটো ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে ইনভার্সের ফর্মুলাগুলো যদি মুখস্ত না থাকে অঙ্কটা করতে পারবে না কারণ ফর্মুলা বসাতেই পারবে না ফর্মুলাগুলো ভালো করে মুখস্ত করবে আশা করি তোমাদের খুব একটা প্রবলেম হবে না যে সলিউশন গুলো দেওয়া হয়েছে প্রতিটা সলিউশন তোমরা ভালো করে দেখবে আশা করি তোমাদের কিছুটা হলেও সাহায্য হবে আর যাদের সিলেবাস নতুন সিলেবাস পুরোনো সিলেবাস নিয়ে ডাউট আছে ভয় পাওয়ার কিছু নেই আমি নতুন সিলেবাস অনুযায়ী অঙ্কগুলো করাচ্ছি নতুন সিলেবাসে যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর অঙ্কই আমি দিচ্ছি প্র্যাকটিস করবে ত্রিকোণমেত্রীর অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে কিভাবে হচ্ছে সাথে ফর্মুলাগুলো মুখস্থ হবে থ্যাংক ইউ